উচ্চ মাধ্যমিকের পর তোমরা অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পাস নিয়ে ভর্তি হয়েছো, 2023 শিক্ষাবর্ষে যাদের কাছে এনইপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2023-এর সিলেবাস পড়াশোনা করতে চলেছো, তাদের কাছে সর্বপ্রথম একটা প্রশ্ন ছিল কলেজে ভর্তি হওয়ার পর যে সিলেবাস কী হতে চলেছে। আজ আমরা বারাসাত ইউনিভার্সিটির ইতিহাস মাইনর পেপারের তোমাদের কোন কোন টপিকসগুলো পড়তে হচ্ছে তা নিয়ে আলোচনা করব এবং সিলেবাস বলবো। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই মাইনর হিস্ট্রি পেপারের ক্ষেত্রে তোমাদের কোন কোন টপিকসগুলো পড়তে হচ্ছে। দেখো, ইতিহাস মাইনর পেপারের ক্ষেত্রে তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারের জন্য 10টা টপিকস পড়তে হচ্ছে। টপিকগুলোকে যেহেতু সিলেবাসের মধ্যে ইংরেজিতে লেখা ছিল, আমি তোমাদের সুবিধার জন্য বাংলায় সেগুলোকে অনুবাদ করে রেখেছি। যারা বাংলায় পরীক্ষা দেবে তাদের কাছে এটা অনেক সুবিধার হবে। প্রথমে যে টপিকটা বলছে সেটা হচ্ছে সোর্সেস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ এনশিয়েন্ট হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস এবং ব্যাখ্যা। আচ্ছা, এখানে যে তোমাদের ইতিহাসটা পড়তে হচ্ছে এটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়ার টাইম টু 300 CE। দুদাগে দেখো বা পয়েন্ট টুতে তোমাদের বলছে এ ব্রড সার্ভে অফ প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক অ্যান্ড ক্যালিওলিথিক কালচার্স। বাংলায় যেটা করলে হবে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং ক্যালিওলিথিক সংস্কৃতির একটি বিস্তৃত সমীক্ষা। পরবর্তীতে টপিক থ্রিতে দেখো তোমাদের বলছে হরপ্পান সিভিলাইজেশন অরিজিন, এক্সটেন্ট, ডমিনেন্ট, ফিচার্স অ্যান্ড ডিক্লাইন, অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি, ব্যাপ্তি, প্রভাবশালিতা, বৈশিষ্ট্য এবং পতন। টপিক ফোরে বলছে দ্য বৈদিক পিরিয়ড, পলিটি, সোসাইটি, ইকোনমি অ্যান্ড রিলিজিয়ান, বৈদিক যুগ, বৈদিক যুগের রাষ্ট্রকাঠামো, সমাজ, অর্থনীতি এবং ধর্ম। টপিক নাম্বার ফাইভে বলছে টেরিটোরিয়াল স্টেটস অ্যান্ড রাইজ অফ মাগাধা, কন্ডিশনস ফর দ্য রাইজ অফ মহাজনাপাদাস অ্যান্ড দ্য কজেস অফ মগাদেশ সাকসেস, আঞ্চলিক রাজ্য এবং মগধের উত্থান, মহাজনপদের উত্থানের শর্ত এবং মগধের সাফল্যের কারণ। ছদাগে বলছে ইরানিয়ান অ্যান্ড ম্যাসিডোনিয়ান ইনস্কাভেশন, আলেকজান্ডার ইনভেশিয়ান্স অ্যান্ড ইম্প্যাক্ট, অর্থাৎ ইরানি ও ম্যাসিডোনিয়ান আক্রমণ এবং আলেকজান্ডারের আক্রমণ এবং তার প্রভাব। টপিক নাম্বার সেভেনে বলছে জাইনিজম অ্যান্ড বুদ্ধিজম, কজেস, ডিট্রগেশন, স্প্রেড অ্যান্ড কন্ট্রিবিউশন, অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম মতবাদের বিস্তারের কারণ এবং অবদান। টপিক এইটে বলছে এমিগ্রান্টস অ্যান্ড গ্রোথ অফ মরিয়ান এম্পায়ার, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি অ্যান্ড আশোকাস ধাম্মা, আর্ট অ্যান্ড কালচার, মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং বৃদ্ধি, রাজ্য, প্রশাসন, অর্থনীতি, অশোকের ধম্ম, শিল্প এবং সংস্কৃতি। টপিক নাম্বার নাইনে দেখো বলছে দ্য সাতবাহন ফেজ, অ্যাসপেক্টস অফ পলিটিক্যাল হিস্ট্রি, অ্যাডমিনিস্ট্রেশন, রিলিজিয়ান। এর সঙ্গে আরেকটি পার্ট যুক্ত করা রয়েছে দ্য এজ অফ শাকাস, পার্থিয়ানস অ্যান্ড কুশানস, অ্যাসপেক্টস অফ পলিটি, সোসাইটি, রিলিজিয়ান অ্যান্ড ক্রাফট, আর্টস, ক্রাফট, কমার্স, অর্থাৎ সাতবাহন পর্ব, রাজনৈতিক ইতিহাস, প্রশাসন ও ধর্মের দিক থেকে সাতবাহন পর্বটা পড়তে হচ্ছে, শক, পার্থিয়ান এবং কুশান বংশের সময়কাল, রাজনৈতিক দিক, সমাজ, ধর্ম, শিল্পকলা এবং বাণিজ্য। দশ নম্বর টপিকে দেখো বলছে দ্য সঙ্গম এজ, সঙ্গম লিটারেচার, দ্য আর্লি থ্রি কিংডম, অর্থাৎ সঙ্গম যুগ, সঙ্গম সাহিত্যের প্রাথমিক বা পূর্বের তিনটি রাজ্য। এই ছিল আজকের পর্ব। আজকের ভিডিওটিতে আমরা বারাসাত ইউনিভার্সিটির হিস্ট্রি মাইনার পেপারের 2023 শিক্ষাবর্ষের ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস রয়েছে সেটি আলোচনা করলাম। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। ততদিন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।